তোমরা এইভাবে যাবে ধর এই ঘর তোমরা এই ঘরে যেতে রাস্তা দি তারপর স্যার দি তোমরা সামনে হয়ে যাবে সামনে দেখব আর চুলটা যখন কেটে আসবে তখন ছোট করে আসবে চুলটাকে বললাম যখন কেটে আসবে ছোট করে আসবে যখন এখানে পরীক্ষা দিতে আসবে যখন স্যার সাথে কন্ডিশন করবে সব সময় কি আমি পুলিশ আমার চাকরি কোনো হয়নি ঠিক আছে কিন্তু মেন্টালিটি আমার কি একটা পুলিশের মতো একটা পুলিশ যেমন থাকে একটা আর্মি যেমন থাকে একটা মেসেজ যেমন থাকে বডি ল্যাঙ্গুয়েজটা হবে সম্পূর্ণটাই ফুল হাতা জামা থাকবে নিচেরটা একটা কালার থাকবে উপরটা এক কালার থাকবে তোমাদের যে ভ্যারাইটিস কালার আছে দিস ইজ নট আ রুলস অফ এনটাইলমেন্ট বুঝলো ব্যাপারটা তোমাদের এক কালার শার্ট থাকবে আর এক কালার প্যান্ট থাকবে যে কালারের নাম তোমাদের জানা আছে যে কালারের মিনিং তোমাদের জানা আছে ব্যাপারটা বুঝছ না আচ্ছা এই একটা গান ইন্টারভিউ ঘরের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা বাংলায় বলো আর ইংরেজিতেই বলো সেটা কোনো ট্যাক্ট না দিস ইজ নট আ ট্যাক্ট দিস স্যার আসতে পারি এটা বলতে পারো স্যার মে আই ডেট এটা বলতে পারো মে আই কাম ইন স্যার এটা বলতে পারো স্যার এটা বলতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু সেখানে তোমরা এইভাবে যাবে ধর এই ঘর তোমরা এই ঘরে দিস স্যার আসতে দি তারপর স্যার দি তোমরা সামনে হয়ে যাবে তখন দেখব স্যার যতক্ষণ না পর্যন্ত তোমাকে বসতে না বলবে ঘরে দিকে এই কলারটা ঠিক করা যাবে না মাথায় ঠিকটা হয়ে যাবে না কাঁধে হাত দেওয়া যাবে না হাতে হাত দেওয়া যাবে না বুঝে গেল ব্যাপারটা তাহলে নিট অ্যান্ড ক্লিন ঘরে ঢোকার মধ্যে এটা আমরা ফেস করলাম আর কলারটা সবসময় কলারটা কোথাও থাকবে বুঝে গেল ব্যাপারটা তাহলে আমরা ড্রেসের ব্যাপারটা পেয়ে গেলাম ঘরের ভিতরে সিস্টেমটা পেয়ে গেলাম স্যার এবার বসতে বলবে তখনই বলবে থ্যাংক ইউ স্যার স্যার বসতে বলেছে তখনই বলবে কি থ্যাংক ইউ স্যার কিংবা থ্যাংক ইউ স্যার যদি না বলতে পারো থ্যাংকস ধন্যবাদ কখনো বডিকে কিন্তু রিসাইকেল করবে না ওই স্যার একটা প্রশ্ন করছি আচ্ছা পৃথিবী সূর্য চারদিকে ঘুরে কেন তোমার বডি এরকম ঘুরবে না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে কখনো বডিটাকে মুভ করা যাবে না যখন নিজের সম্পর্কে বলতে বলবে তখন নিজের নাম প্রথমে তারপর বাবার নাম কারণ তোমাদের যেখানেই দেখবা নামটা আছে তার নিচে লেখা আছে সানাম লেখা আছে কি না তা তোমাদের নিজের সম্পর্কে যখন বলতে বলবে তোমাদের নিজের নাম তারপর তোমার বাবার নাম তারপর তোমার জন্ম তারিখ তারপর তুমি কোথায় জন্মগ্রহণ করেছো তারপর তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তারপর অন্যান্য আদার্স যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি যে জন্য তুমি ইন্টারভিউ দিতে এসেছো সেটা তুমি বলবে আমার জীবনের লক্ষ্য তোমার জীবনের ইচ্ছা কি তখন তুমি কি পড়তে ভালোবাসো কি গল্প করতে ভালোবাসো হ্যাঁ হবি যেটাকে বলে সব সেটা তোমাকে যদি নিজের সম্পর্কে বলতে বলে তাহলে তোমরা প্রথমে ওটাই বলবে নিজের নাম বাবার নাম গ্রামের নাম তারপরে গ্রামের নাম পরে এডুকেশন কোয়ালিফিকেশন কোন স্কুল থেকে কত সালে পাস করেছো কোন স্কুল কোন কলেজ থেকে কত সালে পাস করেছো এইগুলো মানে এডুকেশনাল ডেটাস যতটা আছে অল উইল বি ডিসকাস ইন ফ্রন্ট অফ দা এক্সপার্টস বাট ফর দা ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু ডিসকাস নেম এন্ড ফাদারস নেম এন্ড ইয়েস ওকে এই কথা তোমরা কিও বলনি তাহলে তোমরা কি ইন্টারভিউতে আসলে কিও সফল হয়েছো কিন্তু তার জন্য কি তোমরা দুঃখিত না দিস ইজ নট এ ফাইনাল আর চুলটা যখন কেটে আসবে তখন ছোট করে আসবা চুলটা কি বললাম যখন কেটে আসবে ছোট করে আসবা যখন এখানে পরীক্ষা দিতে আসবে যখন স্যার কন্ডিশন করবা সব সময় কি আমি পুলিশ এখন আমার চাকরি কোনো হয়নি ঠিক আছে কিন্তু মেন্টালিটি আমার কি একটা পুলিশের মতো একটা পুলিশ যেমন থাকে একটা আর্মি যেমন থাকে একটা মেসেজ যেমন থাকে একটা
প্রশাসন ডিপার্টমেন্টে এটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের লোকগুলো যেমন ভাবে থাকে ঠিক তেমন ভাবে আমাকে থাকতে হবে কারণ আমি এখন ওই পজিশনে যাওয়ার জন্য প্রস্তুত অলরেডি আই এম রেডি টু গেট দিস বুঝলেনটা আচ্ছা এবারে তোমাদের সাবজেক্ট যেটা ভয় পায় সেটা ভয় পাওয়ার কোনো দরকার নেই কেন ভয় পাওয়ার দরকার নেই আমাদের এখানে যথেষ্ট একটা স্যার আছেন যদি অঙ্ক ভয় পায় অঙ্কটাকে বেশি করে দেখা উচিত যদি ইংরেজি ভয় পায় ইংরেজিটাকে বেশি করে দেখা উচিত যদি অন্যান্য যে সাবজেক্টের ভয় হবে সেই সাবজেক্টটাকে বেশি করে দেখা উচিত একদিন না একদিন একদিন ভয় কেটে যাবে আমরা বাল্যকালে যখন ছিলাম অন্ধকারকে ভয় করতাম আর এখন অন্ধকার হলে আমাদের ভালো লাগে রাত 10টায় বাড়ি